পড়াশোনার ক্ষেত্রে কোনো ছেলের অর্থের অভাবে না পড়াশোনা বন্ধ হয়ে যায়। আমরা আছি, কারণ অর্থ না থাকলে ছেলেকে পড়াশোনা করাতে পারছেন না। আইএসএফের সাথে যুক্ত যোগাযোগ করবেন, আমরা দায়িত্ব নিয়ে আপনার সন্তানগুলোকে উচ্চশিক্ষা শিক্ষিত করাবো। এই অফারটা শুধুমাত্র আইএসএফের কর্মী সমর্থকদের জন্য নয়, ওপেন টু অল। এখান থেকে বলে যাচ্ছি, কোনো এক্সট্রিম কঠোর হার্ডকোর তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীও যদি অর্থের অভাবে তার ছেলেকে পড়াতে না পারেন, তারাও আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার পরিচয়টা গোপন রেখে আপনার ছেলেকে আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব নেব। পড়াশোনা করাতে হবে সন্তানগুলোকে। আজকে পড়াশোনার অভাবে তো এই অবস্থা, সংখ্যালঘু সমাজের মানুষের হাউ তাছাই ভুগছে, আর কিছু মানুষ তাদের ব্রেনটা আবার ওয়াশ করে দেওয়ার চেষ্টা করছে। কোনো হাউ তাছার জায়গা নয়, দেশের সংবিধান বলছে সংখ্যালঘুরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবে, সিলেবাস তৈরি করবে, ড্রেস কোড তৈরি করবে, আর টিচারও নিয়োগ করবে সংখ্যালঘুরাই। সরকারকে শুধু টাকাটা দিতে হবে, কিন্তু আমরা পাই সেই ফ্যাসিলিটি? যারা আমাদের মধ্যে সংখ্যালঘু সমাজের মানুষ আছে বলুন পান, কেন পাচ্ছি না? আমরা অধিকার সম্পর্কে সচেতন নয়, আমরা অধিকার জানি না। তাই বলবো, বাচ্চাদেরকে যেমন পড়াবার চেষ্টা পড়াবেন, ঠিক সাথে সাথে যারা আছেন এখন, যারা আর পড়াশোনার বয়স নয়, তাদেরকে বলবো সংবিধান একটা করে কিনুন, বাড়িতে রাখুন, পড়ুন। সংবিধান কিনে অধিকার ওখান থেকে আসবে, সংবিধান সম্পর্কে সচেতন হবেন, প্রথম কথা শিক্ষা কর দেবেন। দ্বিতীয় কথা হচ্ছে, অনেক কথা বললাম, চোর ডাকাত বিচ্ছেদ অনেক কিছু বলে দিল, আমি আপনাদের বলি। আচ্ছা, আপনারা কি কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে? ওরা আওয়াজ দেবেন ভাই, ঝিমিয়ে গেলেন নাকি? কোনোদিন দেখেছেন মমতা ব্যানার্জির সাথে সুকান্ত মজুমদারের হাতাহাতি লড়াই হতে? কোনোদিন দেখেছি সুজন চক্রবর্তীর সাথে দিলীপ ঘোষের লড়াহড়ি হতে? কোনোদিন দেখেছি বিমানবাবুর সাথে শোভনবাবুর লড়াই হাতাহাতি লড়াই হতে? বা অধীর রঞ্জন চৌধুরীর সাথে আপনার পার্থভৌমিক মহাশয়ের লড়াই হতে? কোনোদিন দেখিনি, না দেখাটাই স্বাভাবিক, আমরা দেখতেও চাই না এদিন। কিন্তু আমরা এটা দেখেছি, সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ, পার্থ চ্যাটার্জি মহাশয় এক টেবিলে বসে আছে এসি রুমের মধ্যে। আমরা এটাও দেখেছি মমতা ব্যানার্জি মহাশয় আর শুভেন্দু অধিকারী মহাশয় দুজন আলাদা নেতা এখন দলের, তারা এক টেবিলে বসে বিধানসভার মধ্যে চায়ের আমন্ত্রণ করছে, চা খাচ্ছেন। আমরা এটাও দেখেছি কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, সুকান্তবাবুরা জন্মদিন উইশ করছে, জন্মদিনের এক টেবিলে বসে কেক কাটতে দেখেছি তো নাকি ভাই? তাহলে আমার প্রশ্ন, এই বাসন্তীর এলাকা থেকে বাসন্তীর তৃণমূলের কর্মীদের কাছে প্রশ্ন, বাসন্তীর ব্লক স্তরে বিজেপির কর্মীদের কাছে প্রশ্ন, যে তাহলে আপনাদের নেতারা বিধানসভায় বসে শুভেন্দুবাবু আর মমতাবাবু চা খাচ্ছে, তাহলে আপনারা বুথ স্তরে লড়ালড়ি করছেন কেন? প্রশ্ন করতে পারি না? আমি আপনাদের কাছে অনুরোধ করব, যার যার যে রাজনৈতিক দল ভালো লাগবে করবেন, যাকে মনে হবে ভোট দিলে ভালো আপনারা ভোট দেবেন, কোনো জবরদস্তি নয়। কিন্তু দিনের শেষে তো জ্যাঠার ছেলে, কাকার ছেলে, মামার ছেলে, চাচার ছেলে, ফুপুর ছেলে, মাসির ছেলে, তো পাড়া প্রতিবেশী, তো দীর্ঘকাল ধরে একসাথে বসবাস করছেন, তাহলে লড়াইয়ে জড়িয়ে পড়ছেন কেন ভাই? নিজের বিবেককে একবার প্রশ্ন করুন না, কে কাকে মারছেন? চাচার ছেলে মামার ছেলেকে মারছেন, চাচার ছেলে ফুপুর ছেলেকে মারছেন, মাসির ছেলে পিসির ছেলেকে মারছেন, একটু লজ্জা লাগছে না আপনাদের? একটুও লজ্জা লাগছে না? নেতারা বসে এসি রুমে চা খাচ্ছে আর আপনারা নেতাদের জন্য পাড়ায় মারপিট করছেন, এটা বন্ধ করতে হবে আপনাদেরকে। যার যেটা ভালো লাগবে রাজনীতি দল করুন। আমি প্রত্যেকটা রাজনৈতিক কর্মীদের কাছে আমি বলছি, যদি নেতারা এসি রুমে বসে চা খেতে পারে, আপনারা অন্তত নন এসিতে চা খেয়ে নেতাদেরকে আছে বার্তা পাঠিয়ে দেন যে আপনারা আমাদেরকে মারার কথা বললে আমরা মারব না। আজকে বাসন্তীর কথা বলছি, প্রতিনিয়ত প্রায় খবর আসছে, কখনো যুব মাদার, কখনো আইএসএফের কর্মীদের উপরে হামলা হচ্ছে, কখনো বিজেপির কর্মীদের উপরে হামলা হচ্ছে, কখনো সিপিএম কংগ্রেস বা বিভিন্ন রাজনৈতিক কর্মীদের উপরে হামলা হচ্ছে। মার খাচ্ছে কারা? এলাকার মানুষ। কেস খাচ্ছে কারা? এলাকার মানুষ। জেলে যাচ্ছে কারা? এলাকার মানুষ। আর দাদা দিদিরা কলকাতাতে এসি রুমে বসে চা খাচ্ছে বাসাবাসি বসে। তাই আপনাদের বলবো, দাদা দিদিরা এসি রুমে খাচ্ছে, আপনারা নন এসিতে খাবেন আজকের পর থেকে। বাজার এখানে তৃণমূলের বন্ধুরা হয়তো আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে, বিজেপির বন্ধুরা হয়তো, বিজেপির বন্ধু বলেছি বলে আবার এটা কেটে দেখবেন ছড়াবে, অনেক জ্বালা ভাই।
এই বললাম না, ও দেখবেন কেউ কেটে একটুখানি ছেড়ে দেবে, বিজেপির বন্ধু বলে এই বিজেপির দালাল থেকে যাবো কোথায়।